পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনোয়ারার গরিব, দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন আরিফ মঙ্গলবার এপ্রিলের 9 তারিখ সকালে উপজেলার বরুমছড়া বরাসর গ্রামত নিজের বাড়ির বরুমছড়া ও জুইদন্ডি ইউনিয়নের প্রায় 1200 পরিবারের মধ্যে ঈদ উপহার, শৈলর বস্তা ও নগদ অর্থ বিতরণ করছে তিনি। প্রতি বছর এবছরও ফ্যামিলির ফকরতন তো এই ব্যাপারে ফকরতন ঈদ সামগ্রী ঈদ উপলক্ষে ঈদ উপহার উপলক্ষে চাউল নগদ অর্থ প্রদান করছি। আর একখানে নেশাই হলদি গরিব মেশির ফাঁসে তখন আলাদা বেগুন আলাদা দোয়া করি তাতে এই জিনিসটা নাই পরে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করছি গোলাম মুস্তাফা মোহাম্মদ, নূর নবী আল কাদেরী, সি+ টিভি, চট্টগ্রাম।